আরে ভাই হাই 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 আরে ভাই এরকম করতেছেন কে কইতে গেছেন আপনি ভাই আপনি চুলার মধ্যে বরফ দিতেছেন কেন চুলার মধ্যে আজকে বরফ দিমু ভাই এই চুলা বলে ফাইটা যায় ভাই এই চুলাতে বলে নাকি পানি পড়লে ফাইটা দেখেন পানি কিভাবে বলকাইতেছে দেখেন তাড়াতাড়ি মুছেন ভাই মুছেন মুছেন থাক নাই বাবা আপনি ভয় ভাই ফাটবো তো আরে ভাই ফাটলে আমি দেখব রে ভাই আপনি তো ভয় পাইতেছেন কেন ভয় পাওয়ার কিছু নাই ইলেকট্রিক আরে আরেকটা জিনিস দেখাই দিই হ্যাঁ বলে যে পানি পড়লে নাকি এখানে হাত দেওয়া যাবে না এই যে হাত দিয়ে রাখছি আচ্ছা এই যে হাত দিয়ে রাখছি আচ্ছা কোনো সমস্যা হইছে ওয়াটটা দেখেন এখানে এই যে ওয়াটটা দেখেন কত শো ওয়াট চলতেছে এখন এটা কত ওয়াট 1400 ওয়াট চলতেছে এটা ওরে ভাই 1400 ওয়াট বরফ দিছে আজ দিমু বরফ ভয়ের কিছু আছে থাক 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 আরে ভাই ঠিক আছে ফাটবে এটা না 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 এই যে দেখেন এখন দেখেন আচ্ছা এটা মুছে দিলাম কিন্তু ভাই অনেকেই বলে যে ইলেকট্রিক চুলায় নাকি পানি পড়লে সমস্যা হয় এই যে ভাই পানি পড়লে সমস্যা হয় না না হয় এটা এখন দেখাই দিতেছি আপনাদের দেখাই দিলাম তো এখন এখন কি এটা রান্না হবে এটা এটাতে তো রান্না করব এখন কি রান্না করবেন এটাতে এখন মুরগির মাংস রান্না করব মুরগির মাংস রান্না হবে এটা তো লাইভে আছে তো এখন তো আর চেঞ্জ করার অপশন নাই যে চুলাতে বরফ ফেলছি সেই চুলাতে রান্না করব আজকে ঠিক আছে ভাই কি কোন মানে ইলেকট্রিক চুলায় ওয়াটারপ্রুফ আপনার সামনেই তো দেখাইলাম কি বরফ কি আবার পালাবো না 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 আরেকবার ফলাই দেখাই ভাই না অসুবিধা নাই রান্নাটা শুরু করি ওকে ভাইয়া এই যে দেখেন মাংস রান্না হবে এই যে মাংসটা বসাই দিলাম আগেই তো রাইন্দা রাখেন নাই আরে ভাই এই যে দেখেন দেখাই দেন কাঁচা একদম দেখাই দেন ভালো করে দেখাই দেন একটু পানি দিয়ে দেখেন না ভাই কি দিব ভাই অনেকেই বলে যে এই যে মাংস নাকি আগে থেকে রান্না করে রাখছেন কি দিব আমি এখন আপনি বলেন পানি দিয়ে ধুয়ে দেন মাংসটা পানি দিয়ে ধুয়ে দিয়ে খামো আপনারে হ্যাঁ হায় রে ভাই এখানে তো আমরা আসলে কি বলবো আপনাকে এই যে দেখেন এই যে মাংস এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখছেন কাঁচা মাংস দেখছেন কাঁচা 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 একদম কাঁচা তো আচ্ছা আর কত প্রমাণ দিতে হবে আপনাকে বলেন আপনি যা বলবেন তাই দিব ভাই আমি কিন্তু কাস্টমারের পক্ষে ভাই আপনি তো কাস্টমারের পক্ষেই থাকবেন ভাই আপনারা তো কাস্টমারের পক্ষেই এই যে দেখেন চুলাটা এখন অন করে দিলাম আচ্ছা অন করে দেখেন ভাই এটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনি চাইলে 100 ওয়াটে ইউজ করতে পারবেন আচ্ছা আবার আপনি যদি চান এটাকে সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত ইউজ করা যাবে তার মানে গ্যাসের চুলার দিন শেষ আরে ভাই গ্যাস গ্যাসই তো থাকে না এই দেশে আপনি গ্যাসের চুলা দিয়ে কি করবেন আপনি এটা অবশ্য ঠিক কথা বলছেন গ্যাস থাকে না আপনার বাসা তো সাভারে সাভারে গ্যাস আছে আজকে সকালে শুনলাম ভাই এই 7 পিস নাকি দিচ্ছেন সবচেয়ে কম দামে আরে ভাই এটা কি এটা তো আলাদিনের চেয়ার ভাই ফ্রোল্যান্ডের একটা 7 পিস সেট এই যে দেখেন এটা কি আগে ছিল আপনার এই মেরুনের মধ্যে রেডটা এখন কিন্তু এটার একদম আপনার যেটাকে বলা হচ্ছে হোয়াইট গোলাপি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট গোলাপি চলে আসছে এই যে দেখছেন এখন এই 7 পিসটা নিয়েও ভাই আপনাদের অনেক কমপ্লেন যে ভাইয়া এটা ভাঙা যাবে ফাইটা যাবে কত নানা ধরনের প্রশ্ন থাকে ভাই আচ্ছা আর এই প্রশ্নেতে আমরা মানে ফোনে বলতে বলতে আমরা আসলে উত্তর দিতে দিতে আমাদের অবস্থা খারাপ টাকা দিয়ে কিনবো আমি প্রশ্ন করব না আপনি প্রশ্ন করবেন তাহলে আপনি প্রশ্ন করেন আজকে আপনি প্রশ্ন করেন আমি উত্তর দিব এখন আপনি যে এটা এটা নিয়ে তারপরে যদি ভাঙা যায় তাহলে প্রবলেম না এটা আপনার গায়ে ফলাই দিলাম ভাঙলে আপনি আমার হাই হাই কি আপনার গায়ে একটা মারি ভাই ফাইন করেন না ভাই 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 ফাইন করেন না ভাই হাই হাই ঠিক আছে ভাই আচ্ছা আর আর কোন প্রমাণ লাগবে আপনার না 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 আর কোন প্রমাণ লাগবে আরো প্রমাণ দিয়ে দিতেছি দেখেন আবার কি এই যে দেখেন ভাই আমি যে বললাম এই যে দেখেন এটা কি কোন কোন দেশে যায় যে আপনি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাই দেন 1 2 3 4 5 পাঁচটা বড় বড় দেশ হ্যাঁ ভাইয়া ইরিকা নামটা যেমন কামটাও কিন্তু তার তেমনই হবে ভাই আচ্ছা গুণগত মান নিয়ে বাজারে এটা আমরা নিয়ে আসছি ভাই এটা তো পুইরা গেল ওই যে কি পুইরা গেছে এটা কি মাংস এই যে দেখেন রান্না হইতাছে এই যে দেখেন না আপনি দিলাম আর হইতাছে বুটবুট উঠতাছে হ্যাঁ তো হয়ে যাইবো না রান্না রান্না সর্বোচ্চ 12-13 মিনিট আপনি রান্না করবেন সারাদিনের ক্লান্তি আপনি 10 মিনিটে শেষ ভাই আরেকটা জিনিস একটু বইলা দি আপনাকে বলেন আজকে কিন্তু 7 পিস তো থাকবে আছে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে ধামাকা অফারে থাকবে আচ্ছা আর একটা স্পেশাল খবর আছে সেটা হচ্ছে যিনি এই লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারের জন্য কিন্তু আমাদের এইরকম একটা আকর্ষণীয় মিল্ক প্যান গিফট থাকবে আপনারা এইরকম আপনারা নাকি খালি কম দেন না রে ভাই আপনার লাইভে কয়জনকে দিলাম আপনি নিজে বলেন না রে ভাই আপনি নিজে বলেন আপনি একটু বলতে হবে আমাদের পক্ষে এটা দর্শক বলে এই যে দর্শক এই যে দেখেন এই যে মেরুন কালার আচ্ছা ঠিক আছে এটা দেখে রাখেন সর্বোচ্চ শেয়ারকারি এখন আপনি যদি 5টা শেয়ার করি বলেন যে আপনি সর্বোচ্চ শেয়ারকারি তাহলে কিন্তু হবে না হবে না আপনি প্রমাণ সহ আপনি আসতে হবে আপনাকে তাহলে আপনি এইরকম একটা গিফট কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি রান্না হইব কোনটা ভাইয়া এটার মধ্যে এখন আসি ইলেকট্রিক চুলায় একটাতে তো আপনার বরফ টরফ দিয়ে মুরগি রান্না করা শুরু করে দিতেছি ভাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আজকে এই চুলাটা যে প্রাইজে দিব আপনাকে মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন এত রিজনেবল প্রাইজে চুলাটা দিচ্ছি আজকে ভাই এত কম দাম আর একবারে কম দাম এই যে দেখেন একবারে কম দাম ভাই ওই পিছনে আপনি কি করেন কোন পিছনে এই যে কি জানি ঘোরা এটা তো ভাইয়া দেখাই দিব আপনাকে চুলাটা কিভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা বুঝাই দিচ্ছি এইজন্য এটা পিছনে একটু নাড়াচাড়া দিতে হয় আমাকে মাঝে মধ্যে আচ্ছা এই যে দেখেন আমরা বেগুন দিয়ে দিচ্ছি এখানে ওরে ভাই ভাইরে মাত্র অন করলাম দেখছেন আচ্ছা আচ্ছা মাত্র অন করলেন তারপরে তো সেট করে উঠলো এই যে ভাইয়া
সমস্যা হচ্ছে আপনার হাড়ে মনে প্রবলেম আছে ভাইয়া। কেন ভাই? এই যে আপনি বেশি স্যাত স্যাত করতেছে আপনার হাড় আজকে। আচ্ছা দেখছেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, এই যে ইলেকট্রিক চুলায় রান্না তো করতেছেন। জি, রান্না দ্রুত হয় বুঝলাম। জি ভাইয়া, মাস শেষে তো কারেন্ট বিল আইবে অনেক টাকা। আরে ভাই বুঝতেছেন, আপনি কি দোকানদারের পক্ষে না কাস্টমারের পক্ষে? অবশ্যই কাস্টমার। আপনি শুধু আজকে আমাকে প্রশ্নই করতেছেন, তার ঠিক আছে ভাই, আসেন এদিকে আসেন, কাছে আসেন তাহলে। হ্যাঁ, বিষয় হচ্ছে ভাই, আপনি যদি এখন বর্তমানে লাইনের গ্যাসের যে প্রবলেম, আপনি যদি একটা সিলিন্ডার বাইরে থেকে কিনতে যান, 1600 1500 1700 নিচে কিন্তু আপনি পাবেন না। না না, আমার কথা ক্লিয়ার ভাই? ক্লিয়ার। একটা সিলিন্ডার দিয়ে কি আপনি দৈনিক 1500 সদস্যের রান্না আপনি করতে পারবেন? এক মাস যাবে? অসম্ভব। এক মাসে দুইটা সিলিন্ডারের প্রয়োজন থাকবে। আর আমার এই চুলাটা হচ্ছে আপনি যদি দৈনিক 4 ঘন্টা 5 ঘন্টা করে ইউজ করেন, সর্বোচ্চ একদিনে 10 থেকে 12 টাকা বিল আসবে। সর্বোচ্চ 10 থেকে 12 টাকা বিল দিনে যদি 10 থেকে 12 টাকা আসে, মাসে মাসে কত আসে আপনি হিসাব করেন না ভাইয়া? 300 টাকা 300 টাকা বা 300 টাকা থেকে একটু বেশি আসবে। আচ্ছা, এখন আপনি বিদ্যুৎ বিলের বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আগে বলেন। এই যে বেগুনটা হয়ে গেছে অলরেডি, আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ক্লিয়ার। ভাই রে, আমার কথা তো সত্য না হলে তো আপনি ভিডিও করতে আসতেন না, কারণ আপনি যেভাবে প্রশ্ন করেন এভাবে তো আমি ভাই আর কাউকে দেখি নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই দেখছেন, এটা প্রায় হয়ে গেছে, মাত্র দেওয়া হয়েছে। মানে দেখেন, আর এখানেও দেখেন, একটু এখানে একটু দেখেন, নাড়া দেন। এই যে একটু নাড়া দিতে হবে ভাই, এটা তো হয়ে গেল ভাই। আরে ভাই, আমি 10 মিনিট বলছি যে এমনি বলছি আপনাকে, এখন দেখেন সবাই আসলে অফিসে যায় সকালবেলা, বাসায় গ্যাস থাকে না, এখন আপনি ইমিডিয়েটলি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে তাহলে হচ্ছে আপনি এরকম একটা রান্না আপনি চুলায় বসাই দিলেন, যে কোনো কিছু আপনার 10 মিনিটে হয়ে গেল। না আপনি ভাই, আমরা কিন্তু বলবো না যে গ্যাসের চুলা আপনারা ব্যবহার করেন না। না না, অবশ্যই করবে, কেন করবে না? ব্যবহার আপনারা গ্যাসের চুলা করেন, কিন্তু যখন দেখবেন যে হুট করে আপনারা অফিসে যাচ্ছেন অথবা দেখা যাচ্ছে ছেলে পেলে স্কুলে যাবে, এই সময় হয়ে হঠাৎ করে সিলিন্ডারে গ্যাস নাই অথবা লাইনে গ্যাস নাই, ওই টাইমটাতে আসলে কি করবেন? ওই টাইমটাতে আসলে আমাদের ইলেকট্রিক চুলা প্রত্যেকটা বাসায় একটা করে থাকা দরকার, 100% থাকা দরকার। আপনার সবকিছু সেফ হচ্ছে আপনার, যেমন অনেকে ভয় পাইতো যে ভাইয়া এটাতে পানি পড়লে আমাদেরকে কারেন্ট শর্ট করবে বা এই টাইপের কিছু ছিল। এখন আপনাদেরকে লাইভের শুরুতে প্রথমে দেখাইছি, বরফ দিলাম, নিজে হাত দিয়ে দেখাই দিলাম যে এটা আসলে কোনো রিস্কেবল জিনিস না। এছাড়া এটার কন্ট্রোলিং সিস্টেমটা খুবই সুন্দর, যদি আপনি একটু ক্যামেরাটা একটু ক্লোজ করেন আমি একটু আপনাকে একটু দেখাই, এটা একদমই আপডেট ভার্সন। আমি এটার একটা বক্স যদি একটু এই যে দেখেন এখানে, এই যে দেখেন, এটা আমাদের মিয়াকোরি সাব ব্র্যান্ড, আমরা হচ্ছে সার্বনামে নিয়ে আসি এটাকে। এটা সম্পূর্ণ কন্ট্রোলিং থাকবে, হচ্ছে রেগুলেটর সিস্টেম। আচ্ছা, এবং এটা এতটাই সুন্দর, দুই পাশে দুইটা সোনালী কালারের হ্যান্ডেল দেওয়া আছে। এদিক থেকে একটু দেখাই, এই যে এই যে দেখেন, সরাসরি দেখাই, এখানে দুইটা গোল্ডেন কালার এই যে হ্যান্ডেল দেওয়া আছে। আচ্ছা, এটা দ্বারা হচ্ছে আপনি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন। আচ্ছা, এবং চুলাটা এতটাই সুন্দর, আপনাকে দেখলে মনে হবে যে চারপাশে গোল্ড প্লেট লাগানো আছে। আপনি দেখেন ম্যামি, মুখের কিছু না এখানে, সরাসরি দেখবেন ভাই, মনে হচ্ছে গোল্ড প্লেট দেওয়া আছে। বেশ, কেরেট স্বর্ণ, একদম 100% ভাইয়া, 22 ক্যারেট ডুপ্লিকেট স্বর্ণটাই, ডুপ্লিকেট স্বর্ণটাই। হ্যাঁ রাইট, এই যে আমাদের বেগুনটা আমরা নিয়ে নিতে পারবো। এছাড়া হচ্ছে রমজানের দিন ভাই, ধরুন আপনি ইফতারি তৈরি করবেন, আপনি দেখা গেছে আসরের সময় যদি আপনার বাসায় যদি গ্যাস না থাকে তখন আপনি কি করবেন আমাকে একটু বলেন না? ওই সময়ের জন্য কিন্তু একটা ইলেকট্রিক চুলা আসলে প্রত্যেকটা বাসায় থাকা দরকার, এটা আমি বললামই। আপনি দেখেন এটাতে পেঁয়াজু করতে পারবেন, আলু চপ করতে পারবেন, বেগুনি করতে পারবেন, ডিম চপ করতে পারবেন, যা মন চায় এভরিথিং। এই হচ্ছে আপনার এই 7-piece set আর হচ্ছে এই চুলাটা। আচ্ছা, এই দুইটা জিনিস যদি আপনার ঘরে থাকে আপনি মানে একদম আপনার কোনো টেনশন করতে হবে না। কিন্তু ভাই, নাস্তা নিয়ে টেনশন নাই, এই চুলা আপনার কাছ থেকে নিলে। জি ভাইয়া, এই যে হাড়ি বাদ দিলেও নেওয়ান লাগবো, এটা কি বাধ্যতামূলক? না না ভাই, বাধ্য বলতে আমরা কাউকে বাধ্য করি না, মিয়াকো কখনো কাউকে বাধ্য আপনি দেখেন আমার এই আমি যে চুলাটা আপনাকে দিয়েছি, আপনার ঘরে সিলভারের যে হাড়ি পাতিল গুলো আছে না, যেটা আপনি ভাত রান্না করেন মাটির চুলায়, আপনি ওই হাড়ি পাতিলটা থেকে শুরু করে বাংলাদেশের যত দামি হাড়ি পাতিল আছে এবং কম দামি আছে সকল ধরনের হাড়ি পাতিল আপনি এটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে সকল ধরনের কোন মানে এখানে কোনো ঝামেলা নাই ভাই, ঝামেলা হলে আমরা আসি। আচ্ছা, ঝামেলা ছাড়াই আপনি হচ্ছে যে কোনো ধরনের হাড়ি এটাতে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। খালি মানে এক মাস পরে নষ্ট হয়ে যাবো? কি নষ্ট হয়ে যাবো চুলা? হায় রে ভাই, এটা কি সেই জিনিস নিয়ে আসছি? এটা কি মুখের কথা? আপনারা যে চুলাটা কি আপনাকে এমনি দিয়ে দিবো, এটা কি শাটার গ্যারান্টি দিবো আপনারে? এটা এটা তো একটা নির্দিষ্ট বিল থাকবে ভাইয়া। একটা আপনি যে মিয়াকো শোরুম থেকে প্রোডাক্ট কিনতেছেন, মিয়াকো বাংলাদেশ একটা ট্রাস্টেড ব্র্যান্ড, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। আর কি লিখিত দিবেন? আরে ভাই, কি লিখিত দিবেন আপনাকে, একদম কম্পিউটার টাইপ করা হচ্ছে, ওয়ারেন্টি কার্ড থাকবে আপনার সাথে। দেখানো যাবে কার্ডটা? হ্যাঁ, একটা ওয়ারেন্টি কার্ড আমি এখন দেখাই দিচ্ছি, যে ওয়ারেন্টি কার্ড। ভাই রে, আমরা আসলে মুখে কিছু বলি না ভাই, এই যে দেখেন ভাইয়া, লিখিত দেখেন, এই যে দেখেন, আচ্ছা সম্পূর্ণ ওয়ারেন্টি কার্ড থাকবে এই যে এখানে, এখানে আপনার মিয়াকো
5 বছরের এটা হচ্ছে আপনার ওয়ারেন্টিটা থাকবে হচ্ছে হিটারের জন্য আপনি যে হিটারটা একটা গ্যাসের আপনার এই ইলেকট্রিক চুলার মূল ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে হিটার হিটারের জন্য 5 ইয়ার্স থাকবে ওয়ারেন্টি হিটার কোনো সমস্যা হবে হিটারটা চেঞ্জ করে দেওয়া হবে এছাড়া এটার উপরে 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সিল থাকবে আমাদের এবং বিলটাও আমরা ওয়ারেন্টি কার্ডেই করব আমাদের এখানে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এখানে দুইটা বাজ হবে একটা বাজ আমি আপনাকে দিয়ে দিলাম এই যে নেন এটা আপনার এটা আমার আমি তো কিনি নাই ভাই এখনো আপনি কিনেন না কিন্তু আপনাকে তো বিশ্বাস করাইতে হবে আগে আপনি তো বিশ্বাসই করতেছেন না আমারে ভাই ওয়াও দেখেন মানে আপনারা অফিশিয়ালি আপনারা একদম লিখিত দলিল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে আপনারা চুলা কিনবেন আপনারা দলিল পাবেন না তা হবে না অফিশিয়াল একবারে দলিল পেয়ে যাবেন আপনারা আচ্ছা যাই হোক আমাদের কিন্তু ভাইয়া এই যে আমি দেখেন বেগুনটা অফ করে দিলাম চুলাটা হ্যাঁ আচ্ছা চুলাটা আমি অফ করে দিলাম আমার বেগুনটা হয়ে গেছে বেগুন ভাজাটা হইতে কতক্ষণ সময় লাগছে আপনি তো দেখলেন দিলাম আর হয়ে গেল আর এইদিকে তো আমার মুরগি তো খেলতেছে এই যে দেখেন মুরগি তো হয়ে গেল এই যে দেখেন মানে ধোয়া নাই কালি নাই ময়লা নাই কোন ঝামেলা আছে ভাই দেখেন ইলেকট্রিক চুলা মানে অনেকে আসলে এখনো অভ্যস্ত হয় নাই হ্যাঁ কিন্তু গ্যাসের চুলাও কিন্তু ডেঞ্জারাস কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি বিদায় হচ্ছে আমরা গ্যাসের চুলাটাকে ভয় পাই না ভাই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকবেই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে আপনাকে যাচাই বাছাই করার জন্য আপনার কাছে টাকা আছে অর্ডার আপনি কিনে ফেলবেন বিষয়টা এমন না আপনার কাছে টাকা আছে আপনি জেনে বুঝে শুনে তারপরে কিনুন যদি আপনার কাছে মনে হয় মিয়াকো ভালো না আপনি মিয়াকো কেনার দরকার নেই আমরা কাউকে জোর করে ইনভাইট করব না আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় কাস্টমার অটোমেটিক্যালি আমাদের শপে এসে কিনে নেবে ভাইয়া এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা তাইলে আপনি তো বললেন যে আপনারা নাকি পাইকারি বিক্রি করেন জি ভাইয়া এবং নিজেরাই ইনপুট করেন হ্যাঁ অবশ্যই এই কারণে আপনারা নাকি সবচেয়ে কম দামে দিবেন এটা আচ্ছা ভাই আপনি একটা আন্দাজ করেন তো ভাই আপনি দেখেন বাজারে 7000 7500 6000 এর নিচে এরকম কোন সেট আছে না ভাই 5000 এ দেয় হ্যাঁ 5000 এই সেট পান আপনি আপনার কত রাখলাম আজকে 5000 না শুধুমাত্র 4050 টাকা দিব এই সেট মাত্র 4050 টাকা আসলে কত আপনি আবার বলেন ক্লিয়ার করুন আপনি তো কাস্টমারের পকেট ক্লিয়ার করুন 4050 টাকা আপনি যে কালারটা নেন দুইটা কালারই अवेलेबल থাকবে তাই নাকি হ্যাঁ আর আবার এখানে আরেকটা কথা আছে কিন্তু অফারটা কিন্তু আপনাকে 6 মাসের জন্য দেওয়া হয় নাই মাত্র অনলি ফর 3 দিন অনলি 3 দিনের জন্য এই অফারটা থাকবে 7 দিন এই তো আপনি দিছেন আবার প্যাচ বাজাইয়া ভাই আমি বুঝিনা আপনি সব সময় কেন কাস্টমার ভাই শুনেন লাইভটা তো আর এখন যারা দেখতাছে তারা নইলে নিলো কিন্তু লাইভটা তারা পরে দেখবে তাদের দিতে হবে না এখন কি আপনি কি 7 দিন চাচ্ছেন 7 দিন 7 ওকে জান ডান 7 দিনের জন্য হচ্ছে 4050 টাকায় আপনি এই সেটটা পেয়ে যাবেন তাহলে দেখাই কি কি থাকবে এই যে দেখেন আপনি প্রথমে হচ্ছে আমাদের কাছে একটা মিল্ক প্যান থাকবে এই যে মিল্ক প্যান রান্না করার পরিমাণটা বলে দিন এটা হচ্ছে আপনার এটাতে যদি আপনি দুধ করেন তাহলে হচ্ছে আপনি 1 লিটার দুধ করতে পারবেন আচ্ছা আপনি পায়েস রান্না করবেন হাফ কেজি চালের পায়েস করতে পারবেন ডাউল থেকে শুরু করে সবকিছু এবং এটাতে কিন্তু আপনি যদি উপরে একটা প্লেট লাগাই রাখেন তাহলে হচ্ছে আপনি ফুটো করা আপনি পাফা ফিটা তৈরি করতে পারবেন 100% ক্লিয়ারলি করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে 18 সিএম থাকবে এরপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই যে 24 সিএম প্রাই পেন এই যে মুখের কথা থাকবে এই যে দেখেন এখানে লেখাই আছে এই যে এরিকা আপনি হচ্ছে 24 সিএম একটা প্রাই পেন থাকবে যেটাতে হচ্ছে এই যে দেখেন আপনার মনে যা চায় মন যখন যা চায় উরু মনে যখন যেটা খাবে সেটাই করবেন আপনি ঠিক আছে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্পেশাল কড়াই থাকবে এই যে আচ্ছা এই যে কড়াইটা থাকবে ওয়াও এটাও কিন্তু 24 সেমি যে কোনো কিছু ভাজা পোড়া থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সবকিছু করা যাবে আচ্ছা এরপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্পেশাল সসপ্যান থাকবে এই যে যেটাতে হচ্ছে আপনি 1 কেজি থেকে 1 কেজি বেশি রাইস আপনি রান্না করতে পারবেন খিচুড়ি পোলাও বিরিয়ানি যা মন চায় এভরিথিং অল সবকিছু করতে পারবেন এবং যে কোনো চুলায় এটাকে ইউজ করা যাবে এটা এই যে দেখেন এখানে একটা প্লেট শীট ইউজ করা আছে ইন্ডাকশন ভাই ইন্ডাকশন প্লেট ইউজ করা আছে অনেকেই তো ভুল করে চুলা কিনে ফেলেছে ভাই আমি তো ইন্ডাকশন কিনে ফেলছি এখন তো আমার ইন্ডাকশন হাড়ে পাতিল লাগবে সো আপনি যদি এই পাতিলটা কিনেন আপনি ইন্ডাকশনে ইউজ করেন মাটির চুলা ইউজ করেন গ্যাসে ইউজ করেন যেখানে মন চায় সেখানে ভাই এক কথায় আপনার হচ্ছে একের ভিতর সব আচ্ছা এটা একটাই প্যাকেজ 7 পিস এটার ভিতরে আপনাকে সবকিছু আপনি খুঁজে পাবেন সেট ঠিক আছে এই যে দেখেন আমি সেটিং করে দিলাম এই যে দেখেন এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 4050 4050 টাকায় কালার হবে কিন্তু দুইটা একটা হচ্ছে সাদা ভালোবাসা নাকি জি জি আর একটা হচ্ছে মেরুন কালার ভালোবাসা জি আচ্ছা পাশাপাশি এখন আমরা রান্নাটা হয়েছে কিনা দেখবো রান্না তো আমাদের প্রায় মুরগিটা হয়ে গেছে ইনশাআল্লাহ এই চমৎকার একটু উল্টায় বানাই দেন দেখেন কত চমৎকার এবং কত অল্প সময় রান্না হয়ে গেল ধরে নি বাহ বাহ ছিল 3 দিনের অফার কোম্পানি দিয়েছে 3 দিনের অফার কিন্তু আপনি দিয়েছেন 7 দিনের অফার এখন আপনি বলেন বাজারে এইরকম চুলা আপনি সর্বনিম্ন কত মধ্যে কিনতে পারবেন 4800
আপনি বলছেন তো বলছেন, কোন অসুবিধা নাই, আমি এর চাইতে কম প্রাইসে দিব আজকে, তাই নাকি? আমি বললাম তো এর চাইতে আজকে কম প্রাইসে চুলা দিব। কয় টাকা? এটা অনলি 4,000 টাকায় পাবেন আপনি, অনলি 4,000 টাকায় পাবেন এই চুলাটা। আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন, আবার পরে তো বলবেন যে ভাই আপনি এই চুলা দিবেন না আমাকে। কি ব্র্যান্ড এটা দেখেন আপনি? এটা আমাদের মিয়াকোরি সাব ব্র্যান্ড। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন এই গ্যাসটাকে ওভারকাম করে ইলেকট্রিক চুলাটা ইউজ করতে অভ্যস্ত হয়, তাদের জন্য হচ্ছে আজকে একদম রিজনেবল প্রাইস, মাত্র 4,000 টাকায় ইলেকট্রিক চুলা পাবেন, সারা মাস ইউজ করবেন, 300 থেকে 350 টাকা বিদ্যুৎ বিল দিবেন, এর বেশি 1 টাকাও লাগবে না। ওয়াও, তাহলে ভাই একটা রিকোয়েস্ট আছে, বলেন না রে ভাই, আপনি রিকোয়েস্ট করেন। এই যে ইলেকট্রিক চুলাটা, জি, 4,000, আর আপনি 7 পিসটা বলছেন 4,050, জি, এখন এই দুইটা যদি কেউ একসাথে নেয় একটু কমাইতে হবে, যেহেতু আপনি বলেই ফেলছেন এই দুইটা যদি কেউ একসাথে নেয়, ঠিক আছে, একসাথে যদি নেয় কেউ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, একসাথে নেন তাহলে ডেলিভারি যে 400 টাকা আপনাকে দিতে হইতো সেটা আমরা আমাদের কোম্পানি বহন করবে। আচ্ছা আচ্ছা, একদম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে দুইটা একসাথে। আবার কেউ এটা বললেন না যে ভাই আমি সিঙ্গেল দিচ্ছি আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দেন, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, সারা বাংলাদেশে চুলা এবং হচ্ছে এই 7 পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে, যদি আপনি হোম ডেলিভারি নিতে চান 150 থেকে 200 টাকা বা 220 টাকা আসবে ডেলিভারি চার্জ চুলা এবং হচ্ছে আপনার 7 পিসের ক্ষেত্রে আলাদা আলাদা। আর যারা হচ্ছে দুইটা প্যাকেজ একসাথে কিনে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি থাকবে। ওয়াও, চমৎকার। তাহলে হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভ আছে, অনেকে কমেন্ট করতেছে, এই যে নাজরুল ইসলাম ভাই নেত্রকোনা থেকে দেখতেছে, উনি জিজ্ঞেস করছেন যে আমরা আপনারা লাইভটা করতেছেন কোন জায়গা থেকে। আচ্ছা 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 ভাইয়া, আমাদের হচ্ছে আসলে উনি জিজ্ঞেস করাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু হিউজ শোরুম আছে। আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের অফিসিয়াল শোরুম গুলো কোথায় কোথায় আপনারা পাবেন। যেমন হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ফদম, আমাদের হেড অফিস হচ্ছে আপনার বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক A তে আমাদের কিন্তু মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল শোরুম। এছাড়া আমাদের বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজায় কিন্তু আমাদের শোরুম আছে। এছাড়া হচ্ছে আমাদের আরো আউটলেট হচ্ছে আপনার চিটাগংয়ে আমাদের আউটলেট আছে, আমাদের নতুন যেটা একদম লঞ্চ হয়েছে আমাদের হচ্ছে সিলেটে আমাদের কিন্তু শোরুম আছে, সিলেট বাসীর জন্য সুখবর। আর আমরা যে শোরুম থেকে লাইভ করতেছি এটা হচ্ছে আপনার মোয়াখালী SKS টাওয়ার, যেটা হচ্ছে সেনা কল্যাণ সংস্থার একটা মার্কেট, সেখানে হচ্ছে আমাদের এই শপটা। আসলে আপনারা নিচতলা আসলেই কিন্তু মিয়াকো টেট ইন্টারন্যাশনাল সাইনবোর্ড দেখে আপনি সরাসরি চলে আসতে পারবেন, আপনি যেই গেট দিয়ে ঢুকেন না কেন মিয়াকো সাইনবোর্ড আপনার চোখে পড়বে। এছাড়া প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে যে কাউকে জিজ্ঞেস করলে মিয়াকো শোরুমে যাব আপনাকে তারাই নিয়ে আসবে, সো টেনশন করার কিছু নেই, পছন্দের প্রোডাক্টটি অর্ডার করুন, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। ঢাকা মহাখালী SKS টাওয়ার, হ্যাঁ, দোকান নাম্বারটা বলেন। এটা আমাদের দোকান নাম্বারটা হচ্ছে আপনার 27 নাম্বার দোকান, আমাদের 27/71 নাম্বার দোকান। আশা জাহান কমেন্ট করছেন, উনি জিজ্ঞেস করছেন যে কুরিয়ারে আনার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা ভেঙে যায় তাহলে কি হবে? দেখেন আপু, আমরা তো বিজনেসটা একদিন করতেছি না, প্রতিদিন আমাদের হাজার হাজার প্রোডাক্ট ঢাকা সিটির বাইরে যাচ্ছে, ইভেন সারা বাংলাদেশে যাচ্ছে। যদি আপনি কুরিয়ার থেকে রিসিভ করে আপনি যদি বাসায় নিয়ে যান, আপনি কুরিয়ার অফিসে টাকাটা যখন পে করবেন তখন তো আপনি জিনিসটা খুলে দেখবেন, দেখার পরেই তো আপনি টাকাটা দিবেন ওখানে। আমাদের আমাদের বুকিং করা সিস্টেমটাও আমি বলে দিচ্ছি, যদি আপনি দেখেন যে কুরিয়ার অফিসে এটা ভাঙা ফাটা সেটা ড্যামেজ আমরা বহন করব, আপনি ইনস্ট্যান্ট আমাদেরকে ভিডিও কল দিবেন, ভিডিও কলে আমরা দেখব, আমরা দেন হচ্ছে এটা আপনি ব্যাক করে দিবেন, আমরা নতুন চুলা আপনাকে পাঠিয়ে দিব। আর এটা অর্ডার করার সিস্টেমটা আমি একটু বলে নিচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন যে ভাই এটা পাঠিয়ে দেন, আমি তো নিব, আমি কি নিব না এরকম কিছু তো আমি বলতেছি না। সরি ভাইয়া, একটা বিষয় হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেখানে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে, কারণ আমাদের লাইভ করার পরে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের স্টকে সীমিত থাকে। সো যারা প্রোডাক্টটা নিতে চান তারা হচ্ছে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন, দুইটা প্রোডাক্টেই, যেটাই নেন আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনি যদি হোম ডেলিভারি চান হোম ডেলিভারি নিতে পারবেন, সদর ডেলিভারি চান সদর কেন্দ্রিক ডেলিভারি নিতে পারবেন, সো টেনশনের কিছু নেই। আপনার যদি কুরিয়ারে ড্যামেজ হয় সেটা কোম্পানি দেখবে, আপনি ইনস্ট্যান্ট কোম্পানিকে ভিডিও কল দিবেন সেটা প্রোডাক্ট রিটার্ন করে দেওয়া হবে। ওকে, তো দর্শক একটু পরে আরো লাইভ হবে, ওই লাইভ গুলো দেখার দাওয়াত রইল সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।